নিউজ সাথে মানবতার স্বার্থে নমস্কার আইরা বাংলা নিউজে আপনাদের স্বাগত আজকে আমরা জনতার মুখোমুখি দরবারে চলে এসেছি আজকে আমাদের সাথে আছে সদ্য তৃণমূল থেকে বেরিয়ে আসা বর্তমান বিজেপির যুব মোর্চার যুবনেতা সুদীপ্ত দাসের সাথে আসুন তার কথা আমরা শুনিনি কিছুদিন আগেও আপনি বিজপুর তৃণমূল কংগ্রেসের যুব নেতা হিসাবে আপনার পরিচিতি ছিল এখন এক নতুন মঞ্চে নতুন রূপে আপনি এসেছেন সেখানে আপনার অনুভূতি কেমন অনুভূতি তো ভালো লাগছে ভালো লাগছে বলেই তো এই দলে আসা আসলে দেখুন পৃথিবীতে তো নতুন নতুন সৃষ্টি হয় সৃষ্টি তো পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে ধ্বংসের পরই সৃষ্টি আসে তৃণমূল কংগ্রেসে ধ্বংস হয়ে যাচ্ছিলাম দম বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল যে যে দলটা করছি কেন করছি আপনারা সকলেই জানেন যে এত যুবক এত মানুষ যারা আমাদের সাথে আছে তাদের একটা ভরসা তো থাকেই যে তাদের তাদের ভবিষ্যৎটাকে সুন্দর করার দায়বদ্ধতা থাকে তো সেই দায়বদ্ধতাটা পালন করতে পারছিলাম না আজকে যখন আমরা যুব সমাজ নিয়ে কাজ করছি সেই যুবকের প্রথা প্রথম এবং প্রধান চাহিদা হচ্ছে কর্মসংস্থান তারা বলে দাদা কাজ দাও এটা যারা রাজনীতি করে এটা সবাই ফিল করে যে যুবকদের দাবি কাজ দাও কাজ দিতে গিয়ে দেখছি যে চপ শিল্প ছাড়া দিদি আর কিছু আনেননি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো ইন্ডাস্ট্রি হয়নি এছাড়া তো সুতরাং এমন একটা দল যারা শুধু নীল সাদা রং ছাড়া আমরাও সেই ছিলাম ছিলাম সাদা রং ছাড়া প্রকৃত ভিতটা তৈরি করেনি আর তার উপরে আমাদের মনে হয়েছে বা আমার মনে হয়েছে এবারের ভোটটা একেবারেই দেশ গড়ার ভোট যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন নেবে কিনা তার ভোট সেখানে তৃণমূল কংগ্রেস দলটা দলই নয় সুতরাং অনেক বড় লক্ষ্যের দিকে তাকিয়ে এই লোকসভা নির্বাচন হচ্ছে এবং মানুষ মনস্থির করে নিয়েছে আমরা রাজনীতি যারা করি মানুষের বাইরে নয় তো মানুষ কর্মী সমর্থকরা যেটা বলবে সেটা শুনতে হবে কারণ আমরা মানুষের বৃত্ত তো আমার নিজের কর্মী সমর্থকরা এলাকার মানুষ সকলে চাইছিল যে বিজেপিতে যাওয়ার কথা কেউ তৃণমূলকে চাইছে না তো সুতরাং তাদের কথা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া ঠিক তেমনি আপনার নিজের সৃষ্টি বা বিজপুরের মাটিতে একটা দৃষ্টান্ত মতো মূলক সৃষ্টি হলো রামধনু যার কিছুদিন আগে আবির্ভাব হয়েছে সেই রামধনুতে দেখা গেছে রামধনুর হেসেল বলে একটি প্রজেক্ট আপনি চালু করেছেন নতুন মঞ্চে আসার পর সেই রামধনুর হেসেলে যে একটা পরিকল্পনা প্রতিদিন একশোটা লোক বিনা পয়সায় খাচ্ছে যে মানুষ খেতে পায় না তাকে আপনি দুমুঠো দুটো অন্ন দান করছেন সেখানে কি কোনো বাধা সৃষ্টি হয়েছে এই পরিবর্তনের ফলে সেখানে একটু চেষ্টা করেছে নানানভাবে বন্ধ করা অনেক অনেক রকমভাবে অনেক জায়গায় বলেছে আসলে দেখুন রামধনু হেসেলটা যখন তৈরি করেছি তারপর থেকে কোনো তৃণমূল নেতা রামধনু হেসেলের পাশে দাঁড়ায়নি অর্জুন সিং ছাড়া উনি যখন তৃণমূলে ছিলেন ওনার হাতেই এটার মানে শুভারম্ভ হয়েছে তারপরে উনি পাশে থেকেছেন আজও উনি পাশে আছেন এছাড়া তৃণমূলের কোনো নেতা আমাদের রামধনু হেসেলের পাশে দাঁড়ায়নি তারা মনেই করেন এটা একটা কাজ অথচ বিচপুরের মানুষ বিজপুরের গন্ডি ছাড়িয়ে আরও বড় জায়গার মানুষ সকলে জানে যে রামধনু হেসেল পশ্চিমবঙ্গের মধ্যে আশা করি খুব কম জায়গাতেই আছে যেখানে এইভাবে মানুষকে খাওয়ানো হয় আরে যেভাবেই খাক কারা খাচ্ছে মানুষ খাচ্ছে তো কিছু গরিব মানুষ খাচ্ছে তো যেভাবে খাক লক্ষর থেকে কখনো উপলক্ষকে বড় করতে নেই আসলে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আছে যারা ভীষণ সংকীর্ণ মানসিকতা রাজনীতি করতে গেলে হৃদয়টাকে না চড়ুই পাখির করলে হয় না কলজেটাকে একটু বাঁচ পাখির মতো রাখতে হয় যদি এইভাবে ভাবি যেভাবে খাক কারা খাচ্ছে গরিব মানুষগুলো তো খাচ্ছে যাতে দুবেলা খাওয়া জোটে না তো অসুবিধা করার চেষ্টা করেছিল আসলে মেরুদণ্ডহীন তো চেষ্টাটা ওই কনস্পিরেসির মধ্যে থাকে গুন্ডামি মস্তানি করার চেষ্টা করছে কিন্তু এত মানুষ আমাদের সাথে চলে আসছে যে ঠিক পেরে উঠছে না দেখা যাক কতদিন পারি ঠেকিয়ে রাখতে ওদের এই লাস্ট ছ মাসে যেটা আমরা বিষপুর জুড়ে দেখছি যে ছ মাস আগে পর্যন্ত যে বিষপুরের মাটিতে চতুর্দিকে তৃণমূলের পতাকা কিন্তু এক এক করে দেখছি লাস্ট ছ মাসে প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে একটা একটা করে বিশ তৃণমূলের পতাকা ছেড়ে তারা বিজেপির পতাকা তলে আসছে এটা কেন দেখুন একটা তো ঝড় দেশ জুড়ে চলছে বিজেপি ঝড় মোদি ঝড় দেশ জুড়ে চলছে বাংলাদেশের বাইরে নয় এখানেও সেই ঝড় চলছে এই আপনার প্রশ্নটা থেকে খুব সহজেই বোঝা যায় যে শাসক দল ছেড়ে লোকে কেন বেরোচ্ছে শাসক দলে থাকার তো অনেক সুবিধা আছে প্রচুর প্রশাসনিক ক্ষমতা পাওয়া যায় অনেক সুযোগ সুবিধা সুখ ভোগ করা যায় তাহলে সেই সুখ ভোগ সেই ক্ষমতা ভোগ ছেড়ে মানুষ বেরিয়ে আসছে তাহলে মানুষ সুখ ছেড়ে কখন লড়াইয়ের পথে নামে রাস্তায় নামে যে লড়াইতে ভয় আছে যে লড়াইতে প্রতিমূর্তে অ্যারেস্ট হওয়ার ভয় আছে যে যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মী গুন্ডাদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয় আছে তবু ঝাঁকে ঝাঁকে মানুষ বেরোচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেই দিন আসতে চলেছে হয়তো আর কিছুদিনের মধ্যেই বিচপুরে তৃণমূল কংগ্রেস বলে বিচপুর শুধু নয় বেজপুর ব্যারাকপুর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাবে থাকবে না এই দলটা থাকতে পারে না মানুষ যেভাবে বেরিয়ে আসছে না মানে আমরাও সত্যি ভাবতে পারছি না রাতে ঘুমোতে যাওয়ার সময় দেখছি যে ওই পাড়াতে আমাদের পঞ্চাশজন কর্মী আছে সকালে দেখছি সত্তর জন হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরে মানে এইভাবে বাড়ছে আসলে তৃণমূলের প্রতি মানুষ যারা বিতশ্রদ্ধ এখনও যারা তৃণমূলের মিছিলে হাঁটছে তৃণমূলের মিছিলে যারা হাঁটছে তার সিক্সটি পার্সেন্ট বলছে সিক্সটি পার্সেন্ট বসে আছে যে বুথে গিয়ে বিজেপিকে ভোটটা দেবে তো এই তৃণমূল ইতিহাসে এই প্রথমবার কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হালি শহরে বুকে এসেছিলেন সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম এবং বিষপুরের মানুষ দেখল কাছাপাড়া পৌরসভা তথা হালি শহর পৌরসভা টোটাল আটচল্লিশ জন কাউন্সিলর আছে কিন্তু তাদের মধ্যে খুব বেশি বা কম হলেও কুড়িজন কাউন্সিলরকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন মিছিলে দেখা গেছিলো বাকি কাউন্সিলররা ছিলেন না সেটা কি নতুন কোনো ইঙ্গিতে দেখা যাচ্ছে অবশ্যই ইঙ্গিত বীজপুরে দাঁড়িয়ে আগামী কিছুদিনের মধ্যে চমকের পর চমক থাকবে আপনাদের ক্যামেরা নিয়ে বাইরেই থাকতে হবে ঘরে যাওয়ার খাওয়ার ঘুমানোর সময় পারবে মানে একটা চমক সামাল দিতে না দিতে দেখবেন আরেকটা চমক আর কাশরাপাড়া হালিশহর বোর্ড বোর্ড আছে কি তৃণমূলের ওটা বিজেপির বোর্ড শুধু ভোটের পরে আনুষ্ঠানিকভাবে পৌরপ্রধানগুলো চেঞ্জ হবে তো বোর্ড নেই তৃণমূলের আর আর এ ঠিক তেমনভাবেই যে বিজপুরের ইতিহাসে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি তার ঠিক দুদিন পরেই দিলীপ ঘোষের পদার্পণ সেখানে নতুন কি ইঙ্গিত দিচ্ছে বা নতুন কি ও নতুন অধ্যায় কিভাবে শুরু হবে তার একটু ধারণা নতুন অধ্যায় শুরু হবে বলে নতুন অধ্যায় বিচপুরে শুরু হতে চলেছে ওই যে বললাম যে তৃণমূল কংগ্রেস নিজেও বুঝে গেছে যে যে তৃণমূলটা নেই এই মুহূর্তে যারা তৃণমূলের নেতৃত্ব আছেন বিচপুরে কাসরাপাড়া এবং হালিশহরে তারা নিজেরা হাল ছেড়ে দিয়েছে তারা কিছুদিনের মধ্যে হয় বসে যাবে না হলে কোনো নাভাবে এটাও তো চেনা ঘর কারণ বিজেপিতে ধরুন এই মুহূর্তে আমাদের রাজ্য নেতৃত্ব অনেক বড় নেতৃত্ব মুকুল রায় আছেন এবং এখন যারা তৃণমূল করছেন তারা প্রত্যেকেই প্রায় ওনার পরিচিত মানে ওনার সাথে পরিচিত এবং ওনার হাত ধরেই রাজনীতিতে কম বেশি এসছে বা রাজনীতি করেছে তো দেখবেন আমি জানি না হয়তো ওনার কাছে এখন ফোন যাওয়া শুরু হয়ে গেছে যারা তৃণমূলের লিডার আমি বলছি বড় বড় নেতা তারা প্রত্যেকে যোগাযোগ করছে কারণ তারা বুঝে গেছে এ নৌকা ফুটো হয়ে গেছে ডুবছে এবং যেদিনকে আপনি তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা ধরলেন সেদিনই কি কিন্তু আপনার কাছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা ওয়ারেন্ট বা এই ধরনের কিছু একটা চলে এসেছিল সেই সময় কি হয়েছিল সেই সময় কিছুই হয়নি আমি যখন ওখান থেকে মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে আমি আসছি থানার মোড়ে পুলিশ আমাকে এমনভাবে ঘিরে ধরলো যেন আমি কোনো উগ্রপন্থী আর কি মানে বোধ হয় না উগ্রপন্থী ধরতে বাই যে ঘাগড়াঘর কাণ্ডফাণ্ড এত কিছু হচ্ছে সেখানে পুলিশের এই তৎপরতা দেখা যায় না যেটা আমাকে ধরার জন্য করেছিল মানে তিন জায়গায় পুলিশ ভ্যান সাজিয়েছিল মানে এক একটা টপকে যদি বেরোয় আরেকটাতে ধরবে আরেকটা টপকে বেরোলে আরেক চক্রবহু রচনা করেছিল কিন্তু আমি সেই অভিমন্যু যে চক্রবহু থেকে বেরোনোরটা শুনেছি মানে মহাভারতের অভিমন্যু তো বেরোনোর রাস্তাটা জানতো না আমি বেরোনোর রাস্তা জানি আর ধন্যবাদ তৃণমূল কংগ্রেসকে পুলিশ প্রশাসনকে এই কাণ্ডটা না ঘটালে হয়তো আমার এত পরিচিতিটাও লাভ করতাম না তারা তো মাইলেজ বাড়িয়ে দিল এবং মানুষের কাছে সাধারণ কর্মী সমর্থকদের কাছে পুরনো বিজেপি কর্মী সমর্থকদের প্রতি কাছে আমার সিম্প্যাথিটাও বাড়িয়ে দিল যেটা প্রয়োজন ছিল আমি আবারও ধন্যবাদ দেবো তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে আরে পুলিশ যদি না ধরলো পুলিশ তারা না করলো তাহলে নেতা হলাম কী নেতা আমি ঘরে থাকবো আর কর্মীরা রাস্তায় রাস্তায় ঘুরবে পুলিশের মার খাবে আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি কি কর্মী পিছনে থাকবে আমি সামনে থাকবো আঘাত আগে আমার ওপর আসবে তারপর কর্মীদের ওপর যাবে আমি তৃণমূল কংগ্রেসের এই তথাকথিত বিচপুর অঞ্চলে যে নেতারা আছে তাদের মতন এটা বিশ্বাস করি না যে আমি ঘরে বসে কর্মীদের পাঠিয়ে দিলাম যাও তোমরা মরো এই রাজনীতিতে আমি করি না কখনও করিনি তার কী প্রতিফলনস্বরূপ আইসি ট্রান্সফার অবশ্যই তাই আইসিকে যখন নির্বাচন কমিশন জানতে চেয়েছে যে একে যে অ্যারেস্ট করতে যাচ্ছিল তার কেস কি কোনো কেস দেখাতে পারিনি আমার আমাকে অ্যারেস্ট করতে গেছিলো সম্ভবত উনিশ তারিখ শুক্রবার এরকম কিছু হবে শনি রবিবার রাতে আমার নামে একটা আমস কেস করেছে অর্থাৎ দুদিন আগে আমাকে অ্যারেস্ট করতে যাচ্ছে দুদিন পরে আমার নামে একটা আমস কেস করেছে সেই ঘটনাতে আমি ছিলামও না সেই সময় আমি আমাদের লোকসভার প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয়ের বাড়িতে ছিলাম আর সেই সময় আমার নামে একটা কেস হয়ে যায় কেসে আমি জামিনও নিয়ে এসেছি আমার কাছে স্যান্ডার স্লিপও আছে কিন্তু পুলিশ মিথ্যা মামলা এইভাবে তৃণমূল কংগ্রেসের শক্তিটাই হচ্ছে এখন পুলিশ এটা খুব ভয়ানক লক্ষণ খুব ভয়ানক এটা তৃণমূল বোঝে না এরম নয় কিন্তু বোঝে কিন্তু আর উপায় নেই তখন বুঝতে পারছি কিন্তু আর উপায় নেই পুলিশ যেদিন ঘোরা শুরু হবে আমরা আমার দেখা দু হাজার নয় সাল দু দশ সাল দু নয় সালে দিনেশ ত্রিবেদী জিতেছিল কিন্তু দু হাজার এগারো অব্দি সিপিএম গভর্নমেন্ট ছিল কিন্তু সিপিএম গভর্নমেন্টটা পরে দু হাজার এগারো সালে কিন্তু দু হাজার নয় দিনেশ ত্রিবেদী হারার পরে আস্তে 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 পুলিশ ঘোরা শুরু করে দিল এবং দু হাজার দশ সালে গিয়ে পুলিশ সিপিএমের কথাই শুনতো না আর তখন নামেশ তৃণমূল সিপিএম সরকার ছিল আদতে সব তৃণমূল ছিল আশা করি আপনাদেরও মনে আছে কারণ খুব বেশি দিনের কথা নয় সেম ঘটনা ঘটতে চলেছে পুলিশেরও বিবেকে লাগছে যে এইভাবে কাজে লাগায় আরে তারা তো একটা সরকারি চাকরি করে ট্রেনিং নিয়েছে পড়াশোনা করেছে করে চাকরি হয়েছে তাদের যদি চাকর বাকরের মতন তৃণমূল গভর্নমেন্ট মনে করে তাহলে তারাই বা শুনবে কেন কদিন শুনবে শুনছে না এবং বিশ্বাস করুন পুলিশ ঘুরে গেলে তৃণমূল চোখে শস্যে ফুল দেখবে অলরেডি দেখা শুরু হয়েছে বর্তমান হালি শহরে যিনি চেয়ারম্যান অংশুমান রায় তার সাথে আপনার কি এমন ঘটল কারণ কিছুদিন আগেও সেখানে আপনারা জয়েন্টলি অনেক বড় বড় খালি শহরের বুকে হালি শহর উৎসব থেকে শুরু করে অনেক বড়ো বড়ো ইতিহাস গড়া হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আপনি কিছুদিন আগেও প্রেস বিজ্ঞপ্তিতে কিছু কথা তার সম্পর্কে বলেছিলেন এবং সেখানে আমরা যখন গেছিলাম বাবুর কাছে তিনি বলেছিলেন ও বাচ্চা ছেলে সেখানে আপনি কি বলবেন অবশ্যই বাচ্চা ছিলেই তো যে কোনো পরিবর্তন বাচ্চারাই আনে যে কোনো বড় পরিবর্তন সেটা আমার রাজ্যে হোক আমার দেশে হোক পৃথিবীতে হোক বড় পরিবর্তন সব সময় যুবরাই এনেছে তো সেই হিসেবে আমি তো ওনার কাছে অবশ্যই বাচ্চা ওনার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই শুধু আমি একটা কথা বলি উনি ভালো নেতা নন বলেন কেন ভালো নেতা হয়ে গেলে স্নো পাউডার মেখে পায়জামা পাঞ্জাবি পরে ঘুরলাম এটা হয় না নেতা হতে গেলে রাস্তায় থাকতে হয় কর্মী সমর্থকদের সুখে দুঃখে তার পাশে থাকতে হয় তার আঘাতগুলো নিজের বুকে নিতে হয় তবে গিয়ে নেতা হয় তো উনি ওই একটু স্নো পাউডার মেখে সেজে গুজে একটু বেরোতে ভালোবাসেন পনেরো নম্বর ওয়ার্ডের মানুষ জানেন যে ওই ওয়ার্ডের নিজের ওয়ার্ডের লোক ওনার সাথে আছে নাকি ওয়ার্ডে একটা ওনার যে পার্টি অফিস দেখবেন কারা বসে থাকে সব ধুকছে মানে শেষ তিনকাল গিয়ে এককালে ঠেকেছে মানুষ থেকে বিতাড়িত ওই বসে থাকে দীর্ঘদিনের অভ্যাস তো এসে বসে থাকে বেসিক্যালি এছাড়া আর কোনো কাজ নেই একদম লোক পাশে নেই পনেরো নম্বর ওয়ার্ডের ভোটের রেজাল্ট যদিও লোকসভা ভোট তবু আমি বলব ভোটের রেজাল্ট বেরোনোর পর পনেরো নম্বর ওয়ার্ডের রেজাল্টটা দেখবেন কি হচ্ছে আমরা শুনলাম সদ্য বিজেপি জয়েন করা যুব মোর্চার যুব নেতা সুইপ্ত দাসে তার মূল্যবান বক্তব্য সঙ্গে থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ দর্শকাস নমস্কার like subscribe for more information and news and click the bell icon for notifications news